গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো কাজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল আটটা দশ বাজে আর এই পাঁচ মিনিট হলো ঘুম থেকে উঠেছি উঠে মুখটা দিয়ে শুধু ফ্রেশ হয়েছি আর এবারে ঘরের বাকি সমস্ত কাজ বাকি তো একে একে সব করবার আমার বর এখনও ওঠেনি ও ঘুমাচ্ছি নটার সময় করে ডাকবো আমি ফোনে আটটার সময় অ্যালার্ম দিয়েছি আর আটটায় অ্যালার্ম বাজার আগেই আমি উঠে পড়েছি তো অ্যালার্ম বাজার পরে অ্যালার্মটা বন্ধ করে আর পাঁচ মিনিট শুয়েছিলাম তো এই মাত্র উঠলাম আর এবারে ঘরের কাজগুলো আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর প্রত্যেক দিনে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে মানে আটটা পনেরো কুড়ি সাড়ে আটটা এরকম হয়ে যাচ্ছে আজকে বৃহস্পতিবার একটু পুজো থাকে তাই জন্য আটটায় অ্যালার্ম দিয়েছি একটু দেরি না হয় আমার আর কালকে রাতে তো ভীষণ বৃষ্টি ঝড় এসব হয়েছে তো রাস্তা পুরো ভিজে ঘরের সামনেটা পুরো মানে নোংরা হয়ে আছে গাছের পাতা টাতা এইসবগুলো পড়েই তো আজকে অনেক কাজ বেশি তো এই যে বারান্দাটা এবারে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওই যে ঝড় বৃষ্টি হয়েছে বললাম পুরো বাড়ির সামনে নোংরা হয়ে আছে আর বাড়ির সামনে যে জাম গাছটা রয়েছে না তো জামগুলো এখনও তো পুরো হয়নি কিন্তু সবুজ সবুজ ছোটো ছোটো জামগুলো পুরে পুরো ভর্তি তারপরে ধুলো ময়লা এইসব পড়ে রয়েছে তো বাইরেটা ভালো করে ঝাঁট দিতে হবে কালকেই ঝাঁট দিয়েছি রোজ ঝাঁট দিই না বাইরে উঠোনটা মানে দুদিন দিন তিন দিন ছাড়া ঝাঁট দিই কিন্তু কালকে দেওয়ার পরেও আজকে দিতে হবে কিছু করার নেই একদমই নোংরা হয়ে আছে আর ঘরের সামনে নোংরা থাকলে একদম দেখতে ভালো লাগে না আর এই যে পুচুগুলো দেখো এরা ঝাঁটা নিয়ে এত খেলে না ঝাড়ু যখন আমি দিই ঘরে তো ঝাড়ু নিয়ে খেলতে যায় এরকম প্রত্যেক দিন করতে থাকে তো এই যে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম আর এই বারান্দাটা ব্যালকানিটা আজকে ভালো করে জল ঢেলে ঢেলে আজকে আমি পরিষ্কার করছি কারণ এই যে পুচুগুলো আছে না এরা এই জায়গাটা পুরো নোংরা করে রাখে একদম হিশু পটি করে অবস্থা খারাপ করে রাখে তো আজকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম এই যে এখানটা আজকে আর মুছবো না একদম জল দিয়ে ভালো করে ঢেলে পরিষ্কার করে দিয়েছি আর এবারে ঘর বারান্দা রান্নাঘর এইগুলো মুছলেই হয়ে যাবে তো এই যে জলের মধ্যে একটু নিমাইল দিয়ে দিয়েছি দিয়ে রান্নাঘরটা প্রথমে আমি মুছে নিচ্ছি আর এবারে ঘরটা আর বারান্দাটা মুছলেই হয়ে যাবে আর ওইদিকে ব্যালকানিটা তো আজকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম দেখলেই তো ওই দিকটা আর আজকে ধুতে হবে না আর এই যে পুচু এসে গেছে তখন আমার ঘর ধর পরিষ্কার হয়ে গেছে ঘর মোচা ঝাড়ু দিয়ে আমি চান করে নিয়েছি আর দেখো চান করে আমার পুজো হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো একটু ভালো করে পুজো করার থাকে ঘর বসাতে হয় তো পুজো করতে একটু সময় লাগে আর এই যে দেখো এদিকে আমি চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে করে কুকারে মানে ঢাকা দিই এমনি সিদ্ধ করেছি আর চাউমিনটা জল ধরতে দিয়ে দিলাম আর চাউমিন সিদ্ধ করার পরে না আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই যাতে চাউমিনটা ঝরঝরে থাকে ভালো আর একটু কাবড়ি ছোলা ভিজিয়ে দিলাম কাবড়ি ছোলাটা হচ্ছে রাতের জন্য তো এখন ভিজিয়ে দিলে রাতে ভালো করে ভিজে যাবে আর কি আর এই করাতে কালকে রাতে আমি আলু ঢ্যাঁড়স ভেজেছিলাম তো তেল একটু বেঁচে গেছে এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে চাউমিনটা করে নেবো আর আজকে না ঘরে কোনো সবজি নেই চাউমিন করার জন্য যখন কোনো সবজি না থাকে তখন আমি শুধুমাত্র আলু আর পেঁয়াজ দিয়ে করি তাতেও বেশ খেতে ভালো লাগে তো আলুটা আলুটা আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আর আগে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তো এবার ভালো করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটুখানি চিনি চিনি দিলে না খেতে বেশ ভালো লাগে তো ওই জন্য একটু চিনি দিয়ে দিই আমি আর চাউমিনটা আমি হলুদ দিয়ে করি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিই তাদের কালারটা খুব সুন্দর আসে দেখতে আর সাদা সাদা চাউমিন আমার একদম ভালো লাগে না তো যার যেটা পছন্দ কেউ খারাপ মনে করো না আমি এরকম বললাম বলে তো আমার একদম ভালো লাগে না আর এইদিকে হচ্ছে আমাদের লেবু চা আর এদিকে আমি দেখো চাউমিনে দিয়ে দিয়েছি একটু টমেটো চাপ আর একটু চিলি সস ব্যাস এবারে চাউমিনটা একটু একটু করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তাহলে চাউমিন রেডি তো এসে দেখো আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট চাউমিন আর তার সঙ্গে হচ্ছে চা তো ব্রেকফাস্ট খাবার পরে আমার বর আজ চলে গেছে আর আমি টিউশন পড়াচ্ছিলাম আর পরে উঠে এই যে জামাকাপড়গুলো মেলে দিচ্ছে এখানেই মেলছি বাইরে আর মেলেনি কারণ বাইরে আজকে মেঘলা করে আছে রোদ একদমই বেরোয়নি তো যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তো ওই জন্য আমি এখানেই মেললাম বাইরে আর মেলিনি আর এই দেখো মাছটা ধুয়ে আমি এখানে রেখেছি কারণ এখানে রাখলে পুচু হাত পাবে না আর না হলে পুচু তো সামনে রাখলেই খেয়ে নেবে আর আজকে বড় পুঁটি মাছ এনে দিয়ে গেছে পুচুদের জন্য আর পুঁটি মাছ তো আমি অনেকদিন দেখেই নি তো পুঁটি মাছ দেখে আমার বেশ ভালো লাগলো ভাবলাম যে একটু ঝালে করা যাক আর অন্য মাছ আসলে পরে আমি আজকে খেতাম না ঢ্যাঁড়স আলু দিয়ে তরকারি করতাম একটা তো পুঁটি মাছ আছে বলে আজকে একটু ঝাল করছি আর দেখো তেল গরম করে দিয়েছি এর মধ্যে দিয়েছি আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন আর এবারে দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজ তো আলু পেঁয়াজ দিয়ে ঝালটা করবো আর কি তো আলু পেঁয়াজটা সামান্য একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব দিয়ে দিয়ে দেবো টমেটো আর আদা রসুন আজকে আমি দেবো না তরকারিতে একার জন্য রান্না করবো তো আমি সরকারি করে করলেই হলো নেই আমি একাই বলতে পারো তো তাই জন্য এভাবেই করছি আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি তো এবারে বেশ ভালো করে জল দিয়ে একটু কষিয়ে নেব তারপরে জল দিয়ে দেবো তারপরে মাছগুলো দিয়ে দেবো আর এই ফ্রাইং প্যানটাই না আমি রান্না খুব একটা করি না দেখো একদম পুরো চটে গেছে না ফ্রাই এগুলো কী বলে ননস্টিকগুলো তাই জন্য আর কিন্তু এর মধ্যে অল্প একটু তেল ছিল এর মধ্যে লুচি টুচি ভাজি লুচি পকোড়া এইসবগুলো ভাজি তো লুচির একটু তেল বেঁচে গিয়েছিলো তো ওর মধ্যে তরকারিটা করে নিলাম আর এই দেখো শেষে আমি দিয়ে দিয়েছি একটুখানি সর্ষে বাটা আর সর্ষে ভালো করে আজকে পিষি নি একটুখানি সর্ষে তো ভালো করে পিষা যায় না তো এবারে মাছগুলো দিয়ে ঢাকা দিতে পো ব্যাস তাহলেই তরকারি তৈরি তো এখন দুপুর একটা কুড়ি বাজে আর আমার বান্না হয়ে গেছে আজকে কি করেছি পরিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি আর মাছের ঝালটাও করে নিয়েছি তো আজকে যেহেতু মানে মাছের ঝালটাই করেছি আর কোনো তরকারি বা কিছু করিনি তো তাড়াতাড়ি হয়ে গেছে মানে একটা পনেরোর মধ্যে আমার রান্না হয়ে গেছে আর এবারে অনেক কাঁচাকুচি রয়েছে এই যে এদিকে দেখো চেয়ারের মধ্যে বেড বেডকাপারটা আজকে চেঞ্জ করেছি তো আজকে আর ধোবো না আজকে না ওয়েদারটা এমনই মানে খালি ঘুমঘুম পাচ্ছি সকালে ঘুম ঘুম উঠে কাজকর্ম করে যে পড়িতে পড়াতে বসেছি তখন অনেক এরকম একটা ঘুম পাচ্ছে আর যে পড়তে এসবে সেও বলছে ম্যাম তাড়াতাড়ি ছুটিতেও ঘুম পাচ্ছে তো আজকে ওয়েদারটাই এরকম হ্যাঁ তো যাই হোক আমার বর্ত চলে গেছে দুপুরে আমি একা আর একার জন্যই তরকারি করেছি আর রাতের জন্য একটু কাবড়ে ছোলা ভিজিয়ে দিয়েছি তো রাতে কাব্য ছোলা হবে আর এখন তো তরকারি হয়ে গেছে আর কুচু খেতে দিয়ে দিয়েছি কুচু চলে গেছে খেতে আর কুচুকেও খেতে দিয়ে দিয়েছি কুচু খেয়ে নিয়েছি ভাত আর এবারে আমিও খেয়ে নেবো একটু পরে আর আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা ঠিকই কিন্তু প্রচণ্ড গরম দিচ্ছে ঘুমট গরম যেটাকে বলে না আর পাখা অফ করে বসে আছি কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে পাখা চালালে একটা কিরকম সাই আওয়াজ হয় তাই জন্য পাখাটা অফ করেছি কিন্তু প্রচণ্ড গরম বেশিক্ষণ পাখা না চালিয়ে থাকতে পারবো না আর কালকে রাতে তো ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে আর রাতের ঘুমটা বেশ ভালো হয়েছিল ঝড় বৃষ্টি হওয়ার কারণে রাতে বেশ ভালো ঘুমিয়েছি মানে একটা একদম সকালে রাত্রে ঘুমিয়েছি একদম সকালবেলা উঠেছি মাঝখানে ঘুমটুম ভাঙেনি তো যাই হোক প্রত্যেক দিন ঘুম ভেঙে যেত এত গরমে রাতে প্রায় দু তিনবার ঘুম ভাঙতো কিন্তু কিন্তু কালকে একবারও ঘুম ভাঙেনি রাতে শুয়েছি একদম সকালবেলা উঠেছি রান্না তো হয়ে গেছে আর এবারে আমি খেয়ে নেবো একটু পরে দেড়টার সময় করে খেয়ে নেবো অনেক জামাকাপড় জমে গেছে দেখি যদি ইচ্ছা হয় খাওয়া দাওয়ার পরে তাহলে ভিজিয়ে দেবো আর কয়েকটা আমার বরের গেঞ্জি ভিজিয়ে দেবো চাদরটা আজকে আর কাচবো না আর যদি না ইচ্ছা হয় তো কালকে কাচবো আজকে আমার একদমই কিছু করতে ইচ্ছা করছে না আর আজকের ওয়েদারটা হচ্ছে খিচুড়ি খাওয়া ওয়েদার খিচুড়ি ডিম ভাজা বেগুনি এইসব হবে ভালোভাবে খাওয়া কালকে তো নবরাত্রের শেষ দিন ছিল নিরামিষ খেয়েছি তো আজকে জন্য একটু মাছের ঝাল করেছি আর মাছ আমি যে খাবো কোনো ঠিক ছিল না তো দেখলাম পুটি মাছ এনেছি অনেক দিন পরে পুঁটি মাছ দেখতে পেয়ে বেশ ভালো লাগলো তো ভাবলাম যে কটা ঝাল করে নিই ওখান থেকে তো পুঁটি মাছের ঝাল করেছি তো চলো খেয়ে দিয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এত ঝড় হলো ভাবলাম যে বাইরে গাছে যে আম গাছ আছে আম পড়বে কিন্তু একটাও আম পড়েনি সকালবেলা একটাও আম খুঁজে পাইনি জানি না পড়েছে কিনা হয়তো পড়েছে সকালবেলা যারা ঘুম থেকে উঠেছে তারা কুড়িয়ে নিয়েছে আম করাবার খুব ইচ্ছা ছিল যে কালকে রাতেই ভাবছিলাম যে কালকে সকালে উঠে হয়তো অনেক আম পাবো অনেক আম পাবো একটাও আম পাইনি মানে রোজ যেরকম উঠে তার থেকে তাড়াতাড়ি উঠেছে আজকে পুরো আটটা বাজে আটটার সময় ঘুমটা ভেঙে গেছে আর ঘুম ভাঙার পরে উঠতে বিছানা থেকে নামতে পাঁচ মিনিট সময় লাগে তো ওরকম আটটা পাঁচ মাসে উঠে গেছি কিন্তু তারপরে দেখলাম যে একটাও আম নেই কুড়িয়ে নিয়েছে হয়তো ভাবলাম যে ভাত খেতে বসবো কিন্তু কারেন্টটা চলে গেল কারেন্ট এখন নেই দশ দিন তো কারেন্টটা এলেই খাবো কারণ খেতে বসে কারেন্ট না এলে একদম ভালো লাগে না তবু দুটো পর্যন্ত দেখবো দুটোর পরে যদি কারেন্ট না আসে তো খেয়ে নেবো কিছু করার নেই আর প্রতিদিন এরকম সময় খাই দুটোর পরেই ভাত খাই আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে বলে তাই তো এখনও পর্যন্ত কারেন্ট আসেনি এখন প্রায় দুটো বেজে গেছে তো ভাবলাম এবারে বলে খেয়ে নিই আর এই যে দেখো মাছের ঝাল আর ভাত এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার আর এখন বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া করে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর বিকেলবেলায় এই যে জল তুলে নিয়েছি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি তো মানে সমস্ত কাজ হয়ে গেছে বিকেলের আর এখন আমি চা করবো তো চা করতে করতে এদিকে আমি কুকারে মটরটা সিদ্ধ বসিয়ে দেবো মটর না সরি কাবড়ি ছোলাটা কাবড়ি ছোলা সিদ্ধ বসিয়ে দেব আর এদিকে আমি চা করে নেবো আর চা খেয়ে আমি তরকারিটা করেই নেবো তরকারি করে তারপরে পড়াতে যাব। আর রাতে পড়িয়ে এসে রুটি করলে পরেই হয়ে যাবে রাতে মানে নটার পরে পড়িয়ে আসার পরে না একদম রান্না করতে ইচ্ছাই করে না তো তরকারিটা করা ডাকলে পরে একটু কাজ এগিয়ে থাকে আর এই ড্রেসিং টেবিলটা দেখো কত ধুলো পড়েছে তো সবগুলো যে ডিবেগুলো ছিল সবগুলো মুছে মুছে পরিষ্কার করলাম গুড ইভিনিং বন্ধুরা তো এখন বিকেলবেলা আর বিকেলে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর এই যে দিকে দেখো কুকারে আমি মটরটা সিদ্ধ মটর না ছোলাটা সিদ্ধ কুকারে ছোলাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন এই রান্নাটা করে নেবো পরিয়ে এসে তাহলে আর রান্না করতে হবে না পরিয়ে এসে শুধু রুটি করলেই হয়ে যাবে তরকারি আর করতে হবে না রাতে রান্না করতে এমনিতেই ইচ্ছা করে না আর জলও তোলা হয়ে গেছে বিকালে জল তোলা হয়ে গেছে তো এখন বলতে পারো রান্নাটা করলে আমার হয়ে যাবে আর এখন একটু চা করব তো এবার চা করব চা খেয়ে আর ছোলাটা করে নেবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিও জানা ছোলাটা অফ করে দিয়ে অনেকক্ষণ ধরে অনেকগুলো সিটি পড়ে গেছে তাই সাজারটা সিটি দিয়েছি সাজারটা সিটি দেওয়ার পরেও হয়তো দেখবো ছোলা সিদ্ধ হয়নি ভালো করে কারণ কুকারটা একটু গন্ডগোল করছে আর এবারে আমি চা করব চা খেয়ে চুলাটা রান্না করে পড়াতে যাবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিও তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও আর আমাকে অনেক সাপোর্ট করো তোমাদের ভালোবাসার সাপোর্টের আমার অনেক দরকার তো চলো আজকের মতো টাটা